যে আমার চলার পথের সঙ্গী যার সঙ্গে আমার সুখ দুঃখ সবটাই ভাগ করে নেওয়ার কথা তো তার অন্তত একবারও জিজ্ঞাসা করা উচিত তো তার মনে একবারও ইচ্ছাও হয় না যে জিজ্ঞাসা করি যে দেখি নিজে থেকে ফোন না করি তো তোমাদের দাদা একবারও ফোন করে জিজ্ঞাসা করবে না যে অভিমানের মান রাখতে পারে না তার ওপর অভিমান করাটাও উচিত নেই কেউ দুঃখ পাক সেটা আমি চাই না কারণ আমার হাসিটা দেখে যদি আরো পাঁচটা মানুষ হাসতে পারে সেটাই সব মানে আনন্দে থাকো নিজেকে নিজে সুখী রাখো নিজেকে নিজে যদি হাই গুড মর্নিং তো এখন বাজছে দশটা দশটা না প্রায় সাড়ে দশটা বাজছে তো এই সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমি মনিকা আর তোমাদের সবাইকে আমার মিনতি মনিকা পরিবারে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ আমি তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব মানে কিছু কথা বলতে কি এমন কিছু কথা যেগুলো মানে বা জিনিস বা কিছু ব্যবহার যেগুলো আমাদেরকে মানে আমরা যতই পাত্তা দেব না মনে করি তাও সময় গিয়ে আমাদেরকে মানে ভাবায় বা আমাদের নিজের মনে মনে একটা কষ্ট দেয় বা আঘাত দেয় এরকম তো তোমাদের সঙ্গে এই যে বিষয়টা আমি শেয়ার করব সেই বিষয়টা শেয়ার করার পেছনে একটা কারণ আছে সেই কারণটা তোমাদেরকে আমি একদম শেষে গিয়ে বলবো তো তোমরা যারা আমার ভিডিও মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার আন্তরিক ভালোবাসা আর যারা এখনো নতুন আর আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবে যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর তার সঙ্গে সঙ্গে তো তোমাদের মন্তব্যটা অবশ্যই জানাবে আর অন্তত একটা লাইক করবে এটুকু তোমাদের কাছ থেকে আমি আশা করতেই পারি কারণ ইউটিউবে আমি এসেছি শুধু আমার জন্য তা নয় মানে তোমাদের জন্য মানে তোমাদেরকে আমার জীবনযাপনটা উপস্থাপনা করার জন্য এসেছি বা আমি কিভাবে এতটা মানে আমার জীবনের জার্নিটা কিভাবে এতটা পার করেছি তো সেই বিষয়গুলো শেয়ার করব বলে তো আজকে আমি একটা বিষয় মানে শেয়ার মানে করতে ইচ্ছে হলো তো তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জানো যে আমার আরেকটা চ্যানেল আছে তো সেখানে মানে এডুকেশন চ্যানেল সেখানে আমি আমার যে পশ্চিমবঙ্গে আনন্দধারা নামে একটা প্রকল্প আছে স্বনির্ভর গোষ্ঠী তো সেখানকার আমি ট্রেনার তো সেই হিসাবে সেখানে আমি যে আমার রানী এসএই চ্যানেল আছে সেখানে আমি সেই বিষয়ে ভিডিও করি এবং সেখানে মানে আমি সাকসেস সেই চ্যানেলটা আমার মনিটাইজ পেয়েছে এবং যা যা করণীয় সেখানে আমি সবই করেছি এবার ইউটিউবে আমরা যে যতই বলি যে আমরা টাকা পয়সার জন্য আসিনি কিন্তু এসে যখন জানতে পারি যে টাকা পাওয়া যায় ইউটিউব মানি পাওয়া যায় তো সেটার জন্য আমরা সবাই তার পেছনেই ছুটি তো সেখানে আমি মানে লকডাউনের কারণে যে স্বনির্ভর গোষ্ঠীর বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানাতে এসেছিলাম তো যখন জানলাম যে ইউটিউব থেকে মানি পাওয়া যায় এরকম মানে ভিডিওগুলো ছাড়লে মানে বিশ্বাস করো আমি জানতাম যে ইউটিউবে কেবলমাত্র আমার নিজের পরিচিতিটাই বাড়াতে পারবো সেই ভেবে আর মানে এই বিষয়টা আমি সবাইকে জানাতে পারবো সেই ভেবে আমি এসেছিলাম তো সেই ভেবে আসার পর যখন জানতে পারলাম তো তখন মানে যে মানি পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সব বিষয়ে মনিটাইজেশন পাওয়ার পর তারপর যে ডলার ঢোকে সেই ডলারটা ডলার পরে পিন জন্য টেন হলে অ্যাপ্লাই করতে হয় সেসবও আমি করে দিয়েছি তার এবার মানে অপেক্ষা পিন কোড আসার আর একশো ডলার হওয়ার তো যারা আমার নিজের লোক আছে যারা আমার মানে ভালো চায় বা আমার কত ডলার হলো এই বিষয়টা জানতে চাই আমার চ্যানেলটা কি অবস্থায় আছে কত সাবস্ক্রাইব হলো অনেক তো আছে মানে আমার ইউটিউবে ওই ওই কমেন্টেই মানে জানতে যে কত তোমার সাবস্ক্রাইবার হলো বা কত টাকা পেলে তো এই বিষয়গুলো সবাই জানতে চায় তো জানতে মানে যখন জানতে যায় ভালো লাগে বলতে তো সেটা মানে সকলেই জানতে চায় যেমন আমাদের পাড়া পড়শি তারপর আমার ভাই বোন আবার ইউটিউবের পরিবার থেকে আমি মানে কাছে যে সমস্ত বন্ধুদেরকে পেয়েছি যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারাও ফোন করে জিজ্ঞাসা করে তো ভালো লাগে যে হ্যাঁ আমার খোঁজটা নেয় বা ফোন করে জানতে চাই আমার কত ডলার হলো কারণ কি ইউটিউব মানেটা একটা মানে অন্যরকম জিনিস যে একটা কাজ করে টাকা পাওয়া যায় সেটা আলাদা রকম আর ইউটিউব মানিটা মানে একটা অন্য রকমই তো সেটা সবাই জিজ্ঞাসা করে কিন্তু সবাই জিজ্ঞাসা করলেও সেইখানে একটা মানে ফাঁকা থেকে যায় যদি নিজের কাছের মানুষটা একবারও না জিজ্ঞাসা করে তো সত্যি মানে খুব খারাপ লাগে মানে সবাই জিজ্ঞাসা করছে সবার আগ্রহ আছে বিষয়টা জানার কিন্তু যার সঙ্গে আমার মানে এখন যে আমার চলার পথের সঙ্গী যার সঙ্গে আমার সুখ দুঃখ সবটাই ভাগ করে নেওয়ার কথা তো তার অন্তত একবারও জিজ্ঞাসা করা উচিত আমার তো মনে হয় তো তোমাদের কি মনে হয় তার কি জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না যে হ্যাঁ আমি চ্যানেল খুলেছি বা এই চ্যানেলটা খুলেছি এই ব্লগ চ্যানেলটা তো বাড়ির কারোর যদি অনুমতি না থাকে কোনো কাজ তো আমি করতে পারবো না আর সেটা তোমাদেরকে সবসময় আমি বলেছি যে আমি বাড়ির মানে সকলের অনুমতি পেলেই তারপরে কাজ করি সেই অনুমতিটার মধ্যে মানে কতটা হ্যাঁ আছে আর কতটা না আছে সেটাও বোঝা যায় তো সেই কাজটায় যখন কোনো বাধা নেই ঠিক আছে বাধা নেই ঠিক আছে কিন্তু সেই কাজটা যখন করছি সবার মুখে মুখে পাড়া পড়ছি সবাই শুনছে আর আমার কাছে যে সারা দিন থাকছে সারাক্ষণ থাকছে সে জানে না বিষয়টা তো তার কি একবারও মনে হয় না যে বিষয়টা জিজ্ঞাসা করি কি এই মানে ইউটিউব জিনিসটা হয়তো জানে না সে কিন্তু আমি তো সেই বিষয়গুলো নিয়ে সব সময় চর্চা করছি আচ্ছা আমি সব সময় ভিডিও করছি তাহলে তার তো এটা জিজ্ঞাসা করার প্রয়োজন মানে জিজ্ঞাসা সে করতে পারে না যে যে এই যে করছো এখানে এই ভিডিওগুলো করে কি পাবে আচ্ছা টাকা পাওয়া যাবে সেটা কিভাবে পাওয়া যাবে মনিটাইজ হয়েছে তো মনিটাইজটা কি বা এই যে ডলারের জন্য ফোন করছে ডলারটা কি বা ইউটিউব মানে কি সত্যি পাওয়া যায় কি তোমার যে ডলার ঢুকছে বলছো তো সত্যি কি ডলার ঢুকছে বা কই দেখি তো যেমন আমাদের পাড়ার বা আমার কাছের অনেকেই মানে দেখতে চায় যে ডলারটা দেখি কিভাবে দেখা যাচ্ছে যে কত টাকা হলো বা কত ডলার হলো তো তার মনে একবারও ইচ্ছাও হয় না যে জিজ্ঞাসা করি যে দেখি ডলারটা কি জিনিস বা ডলার আদৌ ঢুকছে কিনা তো এই জায়গাটায় মানে কোনো এক জায়গায় যে আমার মানে এত খারাপ লেগেছে সত্যি মানে খারাপ মানে আমি গুরুত্ব দেই না কারণ এই বিষয়টাতে আমি অভ্যস্ত তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি তো আমি এই বিষয়টাতে অভ্যস্ত কারণ আমি বাড়ি থেকে বেরোলে ধরো বাড়িতে কেউই সেটা স্বামী হোক বা স্ত্রী হোক বা ছেলে হোক মেয়ে হোক বাবা মা হোক যেই হোক বাড়ি থেকে যদি বেরোয় সে যদি সারা দিনের জন্য কোনো একটা কাজে বেরোয় তো তাকে অন্তত দিনের শেষে একবারও ফোন করা উচিত যে সে যে কাজটাই বেরোলো সেই কাজটা হলো কিনা বা সেই কাজটা করতে গিয়ে সারা দিনে তার কোনো প্রবলেম হলো বা সেই জায়গাতে সে ঠিকঠাক পৌঁছেছে কিনা কারণ এখন ডিজিটাল যুগ এখন মানে মুহূর্তে মুহূর্তে মানুষ মানুষের খবর যেমন নিতেও পারে আবার মানে অনেক অজুহাত দিয়ে মিথ্যে বলে পারও করতে পারে তো এই যে বিষয়টা তো বাড়ির বাইরে বেরোলে কিন্তু আমাকে আমি যদি সাত দিনের জন্য বাইরের বাইরে বার হই তো আমাকে ওই সাত দিনের মধ্যে একদিনও আমি যদি নিজে থেকে ফোন না করি তো তোমাদের দাদা একবারও ফোন করে জিজ্ঞাসা করবে না যে আমি ঠিকঠাক সেখানে আছি কিনা আমার ঠিকঠাক খাওয়া হচ্ছে কিনা বা সেখানে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা তো এটা তার মানে হিসাবের মধ্যে পড়েন আমি তার হিসাবের মধ্যে পড়ি কিনা সেটা মানে সন্দেহের বিষয় তো মানে এই বিষয়গুলো আগে খুব খারাপ লাগতো তো এখন আর খারাপ লাগে না এখন এটা মানে সয়ে গেলে বয়ে যায় সেই রকম হয়ে গেছে তো কোনো একটা জায়গায় গিয়ে অনেক দিন জমা মানে ময়লা জিনিস জমা করতে 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 সেটা পসতে পসতে যেমন দুর্গন্ধ হয়ে যায় না বিকট সেরকম অনেক সময় মানে এগুলো অ্যাভয়েড করতে 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 এক সময় গিয়ে খারাপ লাগে তো এবার তোমরা হয়তো বলবে যে আমি সারাদিনের মধ্যে হয়তো আমি গেলাম বাইরে তো আমাকে না কল করলেও আমি তো কলটা করতে পারি বা সাত দিনের জন্য আমি বাইরে থাকলাম সেই ক্ষেত্রে সে কল না করলেও আমি তো কল করতে পারি সেটা কতদিন অবধি সম্ভব তো তোমরা কি ভাবছো সেটা কি আমি করিনি বা চেষ্টা করিনি সেরকমও করেছি অনেক যখন এর আগে বাইরে ট্রেনিং এর জন্য সাত দিন আট দিন থাকতে হতো বা আমি যদি একা কোনো জায়গায় বেরো হই তাহলে কিন্তু ফোনটা করা হয় না যদি সঙ্গে আমার মানে বাচ্চারা থাকে তাহলে সেক্ষেত্রে ফোনটা করা হয় মানে ছেলেদের সাথে তো সেটা একটা ভালো কথা আর যেটা আমি বলছি যে আমি কেন করি না তো আগে আমি যখন বাইরে বেরোতাম হ্যাঁ আমি মানে ফোন করতাম হ্যাঁ পৌঁছে গেছি হ্যাঁ খেয়েছো না বা ও বাইরে গেলে পরে সেগুলো আমার করা হয় কিন্তু এরকম মানে করতে করতে একসময় মনে হয় যে আমি শুধু কেন করব। মানে আমারই শুধু কর্তব্য কেন তার কর্তব্য কেন থাকবে না তারও তো কর্তব্য সেটা আছে তো সে যখন এই কাজটা না করছে তাহলে আমারও প্রয়োজন নেই মানে এইরকমভাবে করতে করতে এখনও মানে আমি বাইরে গেলে পরে আমি আর আমি নিজে থেকেও আর করি না প্রয়োজন না হলে পরে অকারণে কারণ তার যদি সময় না থাকে তার যদি প্রয়োজন না থাকে অকারণে তাকেই আমার ফোন করার কোনো প্রয়োজন নাই অত ভালো মানুষই সবসময় মানে দেখানো যায় না অনেক দেখিয়েছি অনেক মানে চেষ্টা করিনি তা অনেক করেছি মানে কোথাও গেলে পরে দেরি হলে পরে বা সেই জায়গাটাই পৌঁছেছে কিনা বা সেই জায়গাতে গিয়েছে সেখানে গিয়ে তার যেটা খাওয়া দাওয়া সেটা হয়েছে কিনা কিন্তু সেটা করতে গিয়েও ঠিকঠাক ভাবে যখন উত্তর না পাওয়া যায় তখন খারাপ লাগে তো আস্তে আস্তে সেটা বন্ধ করে দিয়েছি যেমন ধরো কি সকালবেলা যদি বেরিয়ে যায় তাহলে দশটার মধ্যে মানে সকাল বেলায় যদি বেরোয় তো সকাল দশটার মধ্যে না ঢুকলে পরে তার আগে একটা কল হতো মানে কল করতাম যে দশটার মধ্যে বাড়িতে এসে তারপর আবার মানে টিফিন করুক বা চান টান করে আবার তার কাজে বেরিয়ে যায় তো ঠিক আছে তো সেটা যদি না হতো সেই টাইমটা যদি পেরিয়ে যেত তো তারপর মানে কলটা করতাম যে কেন বাড়ি এলো না বা বিষয় তো তারপর আরেকটা টাইম করতাম যেটা দুপুরবেলা বেলা তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত দেখতাম তারপর মানে তারপরে মানে দেরি হলে পরে তারপর একটা কল করা হতো আর একটা হতো রাতে যেটা রাত নটা সাড়ে নটা পেরিয়ে গেলে তারপর কল করতাম কিন্তু মানে আমি কলটা করছি যখনই দেরি হচ্ছে তখনই করছি কিন্তু দেরি যে করছে তারও তো প্রয়োজন আছে যে আমার আমার দেরি হবে মানে সে ফোন করবে তাহলে দেরিটা কেন হচ্ছে হচ্ছে কি সেটা আমি ফোনটা করে জানিয়ে দেই তো সেটা যদি তার কর্তব্যের মধ্যে না পড়ে তাহলে সেখান থেকে বেরিয়ে আসাই ভালো তো এরকম মানে কি এরকম ছোট ছোট অনেক কিছু বিষয় আছে যেগুলো আমি গায়ে মাখি না আর এটা তোমাদেরকে বলার কারণ হচ্ছে যে যারা একটুতেই ভেঙে যাও বা যারা একটুতেই মনে করো যে আমার সবকিছু শেষ বা আমাকে কেউ কেয়ার করছে না বা আমাকে মানে অভিমান করে থাকলে কেউ সেই অভিমানটাকে ভাঙাচ্ছে না তো সত্যি এমন একটা যুগ চলে আসছে এটা শুধু আমার নয় যত যত মানুষ আছে সবাই মানে সোশ্যাল মিডিয়ায় এসে তাদের আনন্দর বিষয়টা মানে যেটা ভালো মুহূর্ত সেটাই শেয়ার করে সেটাই করণীয় কিন্তু সেই ভালো মুহূর্তগুলো দেখতে দেখতে আমাদেরও সবার কি মনে হয় যে ওদের জীবনটা ওদের লাইফটা কত সুন্দর আমাদেরটাও এরকম কেন নয় এটা ভেবে ভেবে নিজেকে মানে শুধু শুধু অকারণে দুঃখ দেয়া অকারণে কান্না করা অকারণে নিজের ভিতরে একটা নিজে নিজেই নিজেকে দুমড়ে শেষ করে দেওয়ার মতন বিষয় তা আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার কারণ হচ্ছে মানে বললাম তোমাদেরকে তার কারণ হচ্ছে যে সবার জীবনেই কিন্তু এরকম কিছু কিছু বিষয় থাকে যেগুলো মেনে নিতে হয় যেগুলোকে অ্যাভয়েড করে চলতে হয় যেমন আমার লাইফে আমি সবসময় হাসি খুশি থাকতেই ভালোবাসি কারণ আমার জীবনটাকে আমি সুন্দর করে রাখবো তবেই আমি সুন্দর থাকবো কারো ওপর সেটা ডিপেন্ড কেন করবে সে কে সে আমার চলার পথের কয়েকদিনের মাত্র সঙ্গী এটুকুই তার বেশি আর কিচ্ছু না স্বার্থের দুনিয়া দুনিয়াটা একদম স্বার্থের ওপর চলে সেখানে যতক্ষণ তুমি তার স্বার্থে লাগবে তার কাজে লাগবে সে ততক্ষণ তোমাকে ব্যবহার করবে সেটা তুমি নিজেও করবে এবং তোমাকেও করবে সেটা যেই হোক না কেন তো সেখানে গিয়ে নিজেকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া মানে একটা বোকামোর কাজ ছাড়ার কিছুই নয় তো মানে এটা মানে আমি বলছি এই কারণে যে তোমরাও যাতে নিজেকে শক্ত করতে পারো নিজের মাটিটা যে পায়ের তলায় মাটিটা আছে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো সেটা কারো ওপর নির্ভর না করেই এই কথাগুলো আজ আমি আমি এত সহজভাবে বলতে পারলাম কারণ আমার নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে নিয়েছি এবং ওই যে ছোট ছোট বিষয়গুলোকে আমি কোনো ইস্যু দেখাইনি বা গুরুত্ব দেই বলে কিন্তু মানে আমি এগিয়ে যেতে পেরেছি ওই বিষয়গুলো যদি গুরুত্ব দিতাম ওই বিষয়গুলো নিয়ে যদি নিজের মধ্যে নিজেকেই মানে কুড়ে খেতে মানে কুড়ে খাওয়া যেটা সেরকম যদি করতাম তাহলে কি নিজের মধ্যে একটা জড়তা সৃষ্টি হতো সব সময় মানে নিজের মানে আনন্দ যেটা সেটা থাকতো না সেটা না থাকলে কি হয় নিজের কাজ করার কর্মক্ষমতাটা এবং কি নিজের যে কাজের উদ্যোগটা সেইগুলো হারিয়ে যায় তো এই সমস্ত বিষয়গুলো আমি কোনোদিনও গুরুত্ব মানে কোনোদিন গুরুত্ব দেইনি তা নয় গুরুত্ব দিতাম এক সময় মনে হতো রাগ হতো অভিমান হতো কিন্তু সেই রাগটা ভাঙানোর লোক যদি না থাকে সেই অভিমানটার মানে অভিমান যার ওপর করব সেই মানটা যদি সে না রাখতে পারে সেই অভিমানের কোনো দাম থাকে না তার জন্য আমি মানে অভিমানের রাগ যেটা সেটা আমার মানে আমার মধ্যে থেকে আমি সেটা বার করে দিয়েছি কারণ যে অভিমানের মান রাখতে পারে না তার ওপর অভিমান করাটা উচিত নয় তো অভিমান আর অভিমানের রাগ এই দুটো বাদ আমি এখন মানে হ্যাপি আমি আমার নিজের দুনিয়াতে আমিই রানি তো এটুকুই তোমাদেরকে বলার ছিল তো এরকম আরো মানে এতটা স্ট্রং হওয়া একটা লাইফে মানে একজনের সঙ্গে সব সময় সঙ্গেই আছি অথচ আমাদের নিজেদের মধ্যে যে ভিতরে কতটা দূরত্ব আছে সেই দূরত্বটাকে মানে এক এক নিমেষে এক মুখ হাসি দিয়ে দূর করে সবার সামনে একদম স্মুথলি নিয়ে যাওয়াটা একটা মানে বড় কলাকার বলতে পারো আমি মনে করি তো চোখের জলটা সবসময় দরজা বন্ধ করে ফেলবে আর সেটা যদি রাতের অন্ধকারে নিজের বালিশের নিচে হয় সেটা সবথেকে ভালো কারণ চোখের জলটা সামনে দেখাতে নেই সেটা একান্ত নিজের হওয়া উচিত আর মুখের হাসিটা যেটা সবার জন্যে কারণ আমার দুঃখ দেখে কেউ দুঃখ পাক সেটা আমি চাই না কারণ আমার হাসিটা দেখে যদি আরও পাঁচটা মানুষ হাসতে পারে সেটাই সব মানে সব থেকে বড় কথা বা সব থেকে ভালো জিনিস আমি মনে করি হাসির থেকে এই পৃথিবীতে সুন্দর জিনিস আর কিছুই নেই আমি মনে করি নিজেকে খুশি রাখার জন্য তো অনেকক্ষণ অনেক বক বক করলাম কি জ্ঞান দিলাম কি কি করলাম কিছুই বুঝতে পারলাম না তো ঠিক আছে চলো রান্নাটা বসাবো আর সবাইকেই বলবো একটাই কথা যে সবাই আমার মতন বিন্দাস থাকো আনন্দে থাকো নিজেকে নিজে সুখী রাখো নিজেকে নিজে যদি সুখী রাখো তোমাকে দুঃখী কেউ করতে পারবে না পৃথিবীতে তো বেশ ঠিক আছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা